আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ড্রয়িং শেয়ার করার জন্য। আজকে আমি দেখাবো কামিজের, আধুনিক কামিজের, ফুলকারি কামিজের ড্রয়িংটা আমি দেখাবো। তো আমি একটু গলা টলা এঁকে নিয়েছি, আর এই এটা হচ্ছে আমি এক সাইড থেকে আর কি আঁকবো। তো আমি প্রথমে আঁকা শুরু করবো এখান থেকে। এটা সম্পূর্ণ একটু আনকমন হবে, এক সাইড থেকে জানাবে। আর আমি যেহেতু ছোটো কাগজে আঁকতেছি, কামিজে আঁকতে গেলে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন করে আর একটু বড় করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই পাশটা মানে কামিজে পুরো এক সাইডটা কিন্তু এরকম পুরো ফুল দিয়ে, পাতা দিয়ে ভরে দিতে হবে। আর ফুলকারি কামিজ যেহেতু
ফুল সম্পূর্ণ কামিজে কিন্তু ফুল দিতে হবে, ফুলকারি অর্থ মানে ফুলে ফুলে ভরা কামিজ। এই জন্যে সব সম্পূর্ণ কামিজটা ভরাট হবে, দেখতে খুব ভালো লাগবে। আর এখানে আমি অর্ধেকটাতে একটু এঁটেছি এ যে, আর এই অর্ধেকটা ফাঁকা রেখেছি, এখানে অবশ্যই আমি কিছু দিব। হ্যাঁ, আর এই পাশটাতে পুরোটাই কিন্তু ছোটো ছোটো ফুল দিয়ে ভরে দিতে হবে। মানে আমি ছোটো করে আঁকতেছি, কিন্তু জামার ক্ষেত্রে যেহেতু জামা কামিজ সে ঝুল বড়ো হবে, সেক্ষেত্রে একটু বড় বড় করে দিতে হবে। আর যদি আমার এই ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, কারণ অনেকে লাইক দিতে ভুলে যায়। একটা লাইক দিলে কিন্তু আমার লাইকটা বেড়ে যায়, তো আমার লাইক, তারপরে কমেন্টস, ভালো ভালো কমেন্টস করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে আজকে প্রথম দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। হ্যাঁ, এটি কিন্তু আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে নিচে কিন্তু এইভাবে হবে, এক সাইডটায় তো পুরো অর্ধেকটাতে কিন্তু আমি কাজ মানে এঁকে নিয়েছি। যে এতে গলা থেকে, আর এই পাশটাতে কিন্তু ঘন ঘন ফুল দিয়েছি, যে ঘন ঘন দিতে হবে, দিলে কিন্তু ভালো লাগবে। এখান থেকে একদম, তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো। তো আমি দেখিয়ে দিলাম একটা ডিজাইন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ তারা একটু করে নাও। আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহকে সবাইকে।